তোমার পড়াশোনা যাচ্ছে না কেন? জি বাবা আমি পড়ছি। সাদি কি করছো তুমি? না বাবা কিছু না। পড়ার সময় যা তা করছো, ভবিষ্যতে কখনো আর এরকম করবে না। ঠিক আছে বাবা। ভবিষ্যতে কখনো এরকম করবে না। সাদি সাদি ও শাহিন ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সাদি? একটি বিজ্ঞান প্রজেক্ট তৈরি করেছি। ও তাই, তুমি বিজ্ঞান প্রজেক্ট তৈরি করেছো? হ্যাঁ। দেখি তো তোমার প্রজেক্টটা। হ্যাঁ আমি এখানে নিয়ে আসছি। এই হলো আমার বিজ্ঞান প্রজেক্ট। এটি কিসের প্রজেক্ট? পরিবেশ বান্ধব নগর পরিকল্পনা। ও তাই, আচ্ছা দেখি তো আমাকে একটু দেখাও তোমার প্রজেক্টটা কিভাবে কাজ করে। বাহ চমৎকার, তোমার প্রজেক্টটি কি আমি নিয়ে যেতে পারি? ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে যাচ্ছি তাহলে। বাবা বাবা কিছু বলবে? আসো। আব্দুল দেহ তো পেয়ে এসেছে। ও শাহিন আসো। পরিবেশ বান্ধব নগর পরিকল্পনা। সত্যি আমি তো আসলে সবসময় এই বিষয়ে তাকে নিরুৎসাহিত করেছি। আমি মনে করেছিলাম যে তার এটাতে পড়াশোনার ক্ষতি হবে। আসলে আঙ্কেল এগুলো পড়াশোনার বাইরে না, আর আমরা আশা করি এগুলোর মাধ্যমে সাদি একদিন এদেশের অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে উঠবে। এখন থেকে তোমার আর এই বিষয়ে কোনো বাধা নেই, ঠিক আছে? তুমি যাতে একটা কথা বলো, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে। এই কথাটা সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে?